ইচ্ছে করে প্রাইভেট কারের সঙ্গে মোটরবাইকের ধাক্কা, এরপর জরিমানা আদায়ের কথা বলে অপহরণ। একইভাবে রাজধানী ধানমন্ডির 32 নম্বর সিগন্যাল থেকে অপহরণ করা হয় মাস্টার মাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জামিনুর রহমানকে। পরে 14 লাখ টাকা দিয়ে তাকে উদ্ধার করে পরিবার। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানায় ব্যক্তিগত ড্রাইভারের যোগসাজশে ঘটেছে এমন ঘটনা। সুমন তানভীরের প্রতিবেদন, জানাচ্ছেন এআর বাদল। গেল বুধবার সকাল 7:30 ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের সামনের দৃশ্য এটি। সিসিটিভি ফুটেজে যে বাইকটি দেখা যাচ্ছে সেটি আগে থেকেই গাড়িটি অনুসরণ করছিল। অভিযুক্তরা সুযোগ বুঝে গাড়িটিকে ধাক্কা দিয়ে জরিমানা আদায়ের নাটক সাজায়। জিম্মি করা হয় প্রাইভেট কারের চালক সহ মাস্টার মাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জামিনুর রহমানকে। পরে ছেলের মুক্তিপণ হিসেবে বাবাকে ফোন দিয়ে 1.5 কোটি টাকা দাবি করা হয়। বিষয়টি ডিবিকে জানানোর পর শুরু হয় অভিযান। তবে ছেলের নিরাপত্তার কথা ভেবে কাঁচপুর ব্রিজে 14 লাখ টাকায় মুক্ত করা হয় জামিনুরকে। তবে হাল ছাড়ে না ডিবি। তদন্তের এক পর্যায়ে পেয়ে যায় চাঞ্চল্যকর তথ্য। ভগ্নিপতির সঙ্গে যোগসাজশে ব্যক্তিগত গাড়ি চালক আমিনুর এ ঘটনা ঘটান। ড্রাইভার হচ্ছে শালা, আর দুলাভাই হচ্ছে হলো তার নাম হচ্ছে মামুন, আব্দুল্লাহ মামুন। এরা দুজনেই মিলে মূলত পরিকল্পনা করে, কারণ ওই অপহরণকারীরা সকলেই জেলে ছিল। জেলে বসে তারা এটা একটা পরিকল্পনা করে কাকে অপহরণ করতে হবে। তখন সে তার শালা হলো ওই যে মাস্টারমাইন্ড স্কুলের যে ছাত্র জামিনুরের ফাদারের ড্রাইভার, তার সাথে এদিকে রাজধানীর ভাটারা থানার জোয়ারসাহারা এলাকায় রিকশার নম্বর প্লেট নিয়ে দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তথ্য অনুযায়ী বাথরুম থেকে 6টি পিস্তল ও 75 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 7 জন গ্রেপ্তার হয়েছে এবং আমাদের রিমান্ডে আনার পর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, তাদের সাথে এলাকার আরও কেউ জড়িত আছে কিনা অথবা তাদের নেতৃত্বে কেউ আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব। রাজধানীতে অস্ত্রের ঝনঝনানি, উৎপাত বেড়েছে জানালেও কারো রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি ডিবি পুলিশ। এ আর বাদল, আরটিভি, ঢাকা।